এদিকে বিশ্ব একদিনে সর্বোচ্চ করোনা ভাইরাস আক্রান্তের রেকর্ড করলো ভারত। গত একদিনে দেশটিতে 83,000-এরও বেশি মানুষ করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। 24 ঘন্টায় বিশ্বের একক কোনো দেশে এত সংখ্যক মানুষ আক্রান্ত হবার এটি প্রথম রেকর্ড। বিশেষজ্ঞরা বলছেন, টেস্টের সংখ্যা বাড়ানো এতদিনে ভারতের করোনা পরিস্থিতির আসল চিত্র বেরিয়ে আসছে। আরও জানাচ্ছেন খায়রুন তাসনিম, জর্জিয়া। বুধবার একদিনে 11 লাখেরও বেশি কোভিড-19 টেস্ট করানো হয়েছে ভারতে, আর ফলও এসেছে সেরকমই। দেশটিতে একদিনের সর্বোচ্চ 83,000-এর বেশি মানুষ আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, গত 24 ঘন্টায় ভারতে 83,883 জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, ফলে দেশটিতে মোট আক্রান্ত হলেন 38,53,406 জন। এই সময়ে বিশ্বের সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন 39,553 জন এবং ব্রাজিলে 46,934 জন। ঊর্ধ্বমুখী সংক্রমণের এই ধারা গত 15-16 দিন ধরেই অব্যাহত ভারতে। চিকিৎসকদের আশঙ্কা, এভাবে বাড়তে থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই ব্রাজিলকে পেছনে ফেলে সংক্রমণের নিরিখে বিশ্বের দ্বিতীয় স্থানে চলে আসবে ভারত। মৃত্যুর সংখ্যায় স্পেন, ফ্রান্স, ইতালি, ব্রিটেনের মতো দেশকে ভারত পিছনে ফেলেছিল আগেই। সম্প্রতি মেক্সিকোকে পিছনে ফেলে মৃত্যুর তালিকায় বিশ্বের তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। তবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের তুলনায় ভারতে মোট মৃত্যু অনেক কম, পাশাপাশি ওই সব দেশগুলির তুলনায় ভারতে মৃত্যুর হারও অনেকটাই কম। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে গত 24 ঘন্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে 1,043 জনের। এ নিয়ে দেশে মোট 67,376 জনের প্রাণ কাড়ল করোনা ভাইরাস। খায়রুন তাসনিম, জর্জিয়া, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।